হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে রেমেডি। বেশ কিছুদিন ধরে আমি অনেক ছোট ছোট রেমেডি আপনাদের সাথে শেয়ার করছি, যারা এখনও দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি। একটা গোটা রেমেডির প্লেলিস্ট আছে, আপনারা গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশান এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। আর আজকে যে রেমেডিতে, নতুন যে রেমেডিটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনাদের যদি প্ল্যাটারি পজিশনটা, আপনাদের যদি বার্ড চার্টে বুধ মানে মার্কারি যদি উইক থাকে, সেক্ষেত্রে আপনারা কিছু রেমেডির মাধ্যমে কি করে বুধকে স্ট্রং করবেন, আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবার অনেকেই ভাবতে পারেন যে আমরা তো জানি না যে আমাদের বুধটা ভালো না খারাপ, তো তারা কি করবেন, তারা কিভাবে জানবেন? আগে তো সেই জিনিসটা জানতে হবে, চিন্তা করার কিছু নেই, সেটা নিয়েও একটা ভিডিও করা আছে, তার লিঙ্ক আমি কার্ডে দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন, তাহলে আপনারা বুঝে যেতে পারবেন যে আপনাদের বুধটা ভালো না খারাপ। তাহলে চলুন মেন আলোচনায় যাওয়া যাক। প্রথম হচ্ছে, যাদের বুধটা খারাপ তারা বুধটাকে ভালো করার জন্য খুব সীমিত কথা বলুন। দেখবেন যাদের বুধ ভালো তারা খুব কম কথা বলে, কথা বলে প্রয়োজনে কথা বলে, যুক্তি দিয়ে কথা বলে, বেকার একটাও কোনো কথা বলে না। যাকে বলে টকেটিভ, তারা কখনোই টকেটিভ কিন্তু হয় না, এটা হচ্ছে একটা পয়েন্ট। অজস্র কথা বলার দরকার নেই, নিজেকে একটু কন্ট্রোল করুন, কম কথা বলুন। কম কথা বললে কিন্তু আপনাদের বুথটা প্রচণ্ড পরিমাণ কিন্তু স্ট্রং হয়ে যাবে। দু নম্বর পয়েন্ট বলবো, আপনারা কিন্তু গ্রিন কালারের জিনিসপত্র ইউজ করতে পারেন। হ্যাঁ, মানছি গ্রিন কালারের জামাকাপড় হয়তো সবসময় পরা যায় না, তো সেক্ষেত্রে আমি বলবো গ্রিন কালারের যদি কোনো সুতো হয় ঠিক এই জায়গায় বেঁধে রাখতে পারেন, এবং সেটা যদি বুধবার দিন হয় তাহলে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। একটু মোটা করে গ্রিন কালারের যে কোনো সুতো নিয়ে এই জায়গাটায় বেঁধে নিন, এবং দেখবেন যাতে কালারটা ফেড, যতক্ষণ কালারটা থাকছে ততক্ষণ পরুন, যখনই কালারটা ফেড হয়ে যাবে তখনই আপনারা আবার চেঞ্জ করে সেম জিনিসটা করে নিন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুধ প্রচণ্ড পরিমাণ স্ট্রং হয়ে যাবে। তিন নম্বর পয়েন্ট বলবো, বুধবার দিন আপনারা চেষ্টা করুন যে কাউকে কিছু প্রয়োজনীয় জিনিস দেওয়ার, সেটা যে কোনো প্রয়োজনীয় জিনিস হতে পারে, তার যেটা প্রয়োজন সেটা কখনোই অর্থ ধরে দেবেন না। কাউকে প্রয়োজনীয় কিছু দেওয়া মানে কিন্তু তাকে অর্থ ধরে দেওয়া নয়, তার যেটা প্রয়োজন সেটা নিজে হাতে তাকে দিন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। আর একটা ভালো পয়েন্ট বলবো, আপনারা সর্বদাই আপনাদের যে ছোট ভাই বোন আছে তাদের সাথে রিলেশন ভালো রাখার চেষ্টা করুন, তাদের সাথে ব্যবহার ভালো করুন, এবং আপনাদের বাড়িতে যারা ছোট সদস্য আছে তাদের সাথে রিলেশন ভালো রাখুন, তাদের সাথে ভালো ব্যবহার করুন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুধ অনেকটা পরিমাণ স্ট্রং কিন্তু হয়ে যাবে। আরও একটা সুন্দর পয়েন্ট হচ্ছে, যাদের বুধ খারাপ তারা কিন্তু বাড়িতে প্রচুর পরিমাণ গাছপালা লাগাতে পারেন, সেটা ইনডোর প্ল্যান হতে পারে, আউটডোর প্ল্যান হতে পারে, যা কিছু হতে পারে, গ্রিন, পুরো গ্রিন করে রাখুন নিজেদের ব্যালকানি বা নিজেদের ছাদটা বা নিজেদের বেডরুমে পসিবল হলে। বিশেষ করে আপনারা যে জায়গাতে ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করেন, ঠিক আছে, সেটা আপনার অফিস হতে পারে, আপনার বিজনেসের জায়গা হতে পারে, যেখানে হতে পারে, আপনার বেডরুম হতে পারে, আপনাদের পড়ার জায়গা হতে পারে, যেখানে হতে পারে, যেখানে আপনারা বেশি টাইম স্পেন্ড করেন ঠিক সেই জায়গায় একটু বেশি করে গাছ লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুধ অনেকটা পরিমাণ স্ট্রং কিন্তু হয়ে যাবে। তাহলে যে রেমেডিগুলো বললাম সেগুলো আপনারা করে দেখুন, অনেক ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। এই টপিকটাকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।